এমনিকা যদি চাকর তখন বসে পড়ে প্রেসিডেন্ট মার্টিন দিয়ে দিলে তাহলে ক্ষমতা রাখবো। হাসিনা দেশটা দিয়ে দিল যদি আপনি ক্ষমতায় থাকতেন সেই কাজটা করতে ভুল করতেন, সেই কাজটা করতে ভুল করতেন না। আমেরিকার অ্যাম্বাসেডার প্রতিদিন বলছে না যে বাংলাদেশের কাছে আমরা এসব কিছু চাই না, আর তিনি বলছেন সেন্ট মার্টিন দিয়ে দিলে অনেক আমাদের একটা থাকবে। এবং কয়েকদিন আগে বলছেন ভারতকে যা দিছি সারাশুরের মনে দিব থাকলো, এখন আর কিছু নাই, আর তার মতো কিছু নাই। তবে এখন তোর মতো কি আছে, শেখ মুজিব যখন ভারত যায় পাকিস্তানকে আসার পরে বড় মাঠের বক্তৃতা দিয়েছিল কি উত্তরী শীতরী দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে দেওয়ার তাই নাকি? এখন হাসিনার কাছে ভারতকে দেওয়ার মতো ভালোবাসা করার কিছু নেই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আর ভাবছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদি যাবেন ম্যানেজ করতেন, মোদি নিজের গরু রক্ষা করবেন না হাসিনা গরু রক্ষা করবেন, তাদের তো সমস্যা শেষ নাই, সে তার জন্য সুপারিশ করবো। ভাড়া বসে কোন লাভ হয় নাই, বৃহত্তর শক্তি চায়না শক্তি আমরা আন্তরিক শক্তি প্রতিবেশী ভারতীয় শক্তি। আমাদের এই বর্ডারের চারিদিকে বিএসএফরা যখন মানুষ করে কুকুর বিড়ালের মতো বা পশু পাখির মতো একটা প্রতিবাদ করার তার সাহস নাই, তিনি কিনা কিনা বসে এমন জায়গায় চ্যালেঞ্জ করে। এখন এই যে এটা আপনার ভিসা নীতির বিষয়, এই ভিসা নীতির কারণে এখানে মানি ল্যান্ডারের দরকার, বিদেশে টাকা পাচার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শর্ত আছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এখন শোনা যায় তার জামাই আবার শোনা যায় না মেয়ে লোকের বিরুদ্ধে হচ্ছে, তাই হোক ভুল করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তিনি কয়েক ডলার কয়েক ডলার লড়ে যেতে পারে, কয়েক ডলার নিয়ে আবু ধরিতে এখন আটক আছে, এটা আগামী কোথায়। আবার ওনার যে আইসিটি উপদেষ্টা সেগুলো মানুষের কথা ভেবে জানি কি তারা একটা বিজ্ঞানী, আমি জানি না আমি যাইনি, কিন্তু সেগুলো টাকা লাগে তো উনি বলছেন আমি কোথায় যাবেন না কিন্তু যাবেন না আপনার কুটে দেবেন ওই গাড়িটি যাবে রেজিস্টারে দান করে দেবেন। আবার শোনা যায় আমেরিকাতে অনেকের টাকা আছে লুকের গোষ্ঠী, এখন আপনি তো গেলেন না বাকিরা তো না যায় উপায় নেই তারপর টাকা রক্ষা করার জন্য ঠিক কিনা। এখন যে পরিমাণ টাকা বিদেশে লুট করছে আর যে হারে বিদেশে ধরা পড়তেছে এই টাকা যদি বাজেয়াপ্ত হয় তাহলে শেখ হাসিনা তো আগামী দিন খাওয়ার পয়সা থাকবে না, এর জন্যই তার সরকারের ভাগা দরকার। ঠিক আছে, সুতরাং দেশটা তো খাইছে আর বাকি খাওয়ার চেষ্টা করছে, এই নরকের হাত থেকে আমাদেরকে রক্ষা দিতে হবে। আমাদেরকে বেশি দিনের জন্য না খন্ড খন্ড করে না একদিন একবারে না তো ওই যারা খবর না বলতে পারে আজ দেখা যাচ্ছে কোরবানি আর দুদিন পর থাকার কথা কোনো বলুন থাকে আসেন এখানে কোরবানি যান সুন্দর মতো ঈদ করেন, তবে গরু শেষ না অত খাবার মানে খাওয়ার জন্য গাড়িতে না থাকে হ্যাঁ তাড়াতাড়ি ঢাকার জন্য একই ব্যাপার। সবাই যদি ঢাকা একসঙ্গে হইতে পারে আর বাংলাদেশের মানুষ যদি ঢাকা থেকে একবার আসা শুরু করে তাহলে কি হবে বুঝেন, যদি তো বুঝেন তার জন্য প্রস্তুত থাকেন, তার জন্য প্রস্তুত থাকেন। আর এই যে আপনারা মানা মাঝে ওকে দেখি পথ পদবি পান না পথ পদবি দেখি করছেন পথ না কিন্তু পথ তো আছে, পথ তো আমাকে মানা করে না তোমার পথ নাই তুমি পথে এসে না